আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন অলরেডি রমজান শুরু হয়ে গিয়েছে এই রমজানে আমাদের যারা বৃদ্ধ বাবা মা অথবা দাদা দাদি আছে অনেকেই আছে যারা রোজা রাখতে পারে না তো তাদের রোজা না রাখতে পারাটা বা তারা রোজা রাখতে না পারলে তাদের করণীয়টা কী তারা এই রমজানের রোজা যদি রাখতে না পারে তাহলে তারা ফিদিয়া দিবে তো ফিদিয়া দিবে ফিদিয়ে দত্ত আম মিসকিন মিসকিনদেরকে ফিদিয়া দিবে তো ফিদিয়া কতটুকু কতটুকু ফিদিয়া দিলে আমি যে রোজা রাখতে পারি নাই বা আমার দাদা দাদি আমার বাবা মা যারা বৃদ্ধ আছে তারা রোজা রাখতে পারে নাই আল্লাহর তরফ থেকে বা আল্লাহর পক্ষ থেকে তার যে ধরপাকড়টা হবে সে ধরপাকড় থেকে সে নিস্তার পাবে কতটুকু ফিদিয়া দিতে হবে একজন মিসকিনকে তো সময় দর্শক শ্রোতা ভাই একজন মিসকিনকে একটা রোজার পরিবর্তে আড়াই বেলার খানার সম পরিমাণ টাকাও দিতে পারেন বা আপনি খানাও খাওয়াতে পারেন অথবা আড়াই আড়াই দিন সম আড়াই বেলার সমপরিমাণ পরিমাণ সে খাদ্য তাকে দিয়ে দিতে পারেন তো এখন একটা রোজার ফি দিয়ে আপনি একজন মিসকিনকে দিতে পারবেন একাধিক মিসকিনকে একটা রোজার ফি দিয়ে আপনি দিতে পারবেন না তিরিশটা বা উনত্রিশটা রোজার ফিদিয়া আপনি উনত্রিশ জনকেও ভাগ করে দিতে পারবেন অথবা তিরিশ দিন বা উনত্রিশ দিনের রোজার ফিদিয়া আপনি একজন মিসকিনকেও দিতে পারবেন মোট কথা আপনি একটা রোজার ফিদিয়াকে দুই ভাগ করতে পারবেন না অনেকগুলো ভাগ করে অনেকগুলো মিসকিনকে দিতে পারবেন না একজন মিসকিনকে দিতে হবে এখন যদি আপনি টাকা দেন কত টাকা দেবেন আপনার স্বাভাবিক খানায় আড়াই বেলা খানায় কতটুকু কতটুকু টাকা খরচ হতে পারে দুইবেলা খানা এবং ইফতার এই আড়াই আড়াইবেলায় কতটুকু খরচ হতে পারে উদাহরণস্বরূপ যদি একশো টাকা হয় অ্যাভারেসি বা পাঁচশো টাকা হয় তো আপনার এভারেসি খরচ যতটুকু হয় ততটুকু টাকা আপনি একজন মিসকিনকে দিয়ে দিবেন অথবা আপনি ওই পরিমাণ খাদ্য একজন মিসকিনকে দিয়ে দিবেন অথবা মিসকিনকে আপনি দুই বেলা খাওয়াবেন আর একবেলা বা যে ইফতারের সময়টা এই এক বেলার সম তাকে দিয়ে দিবেন বা খাওয়াবেন এতটুকু যদি আদায় করেন তাহলে আপনার ফিদিয়াটা আদায় হয়ে যাবে তো ফিদি আদায় করলে আপনার রমজানের যে রোজার যেই রোজা রাখতে পারেন নাই সেই ব্রেকআপটা বা সেই ক্ষতিপূরণটা হয়ে গেল। রমজানের রোজা রাখ না রাখার কারণে যে গুণাটা হলো সেই গুনার কারণে আপনার কাছে আপনি ধরপাকড় হবেন না কিন্তু রমজানের ফজিলত আর আপনি পাবেন না রমজানের রোজা রাখলে যে ফজিলত সেই ফজিলত থেকে আপনি মাহরুম হবেন কিন্তু আল্লাহ তালার ধরপাকড় থেকে আপনি নিস্তার পাবেন আশা করা যায় তো সময় দর্শক শ্রোতা আশা করি আপনারা আমাদের আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো পুরো রমজান জোরে আপনাদের সামনে আমি থাকব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে স্ক্রিনে দেখানো যে ইমেইল নাম্বারটা আছে এই ইমেইলে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি